चाँदनी चौक मैटाडोर एगिয়ে নিয়ে যাওয়ার জন্য বাধা দেওয়া হয়। এবার ধর্মতলায় সেখানে যখন এই অভা পরিক্রমা কর্মসূচি শুরু করতে যাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা পুলিশের সঙ্গে ঘটনা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। धनतेरसের ক্যাশেড গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগে চাঁদনী চকে বলা হয়েছিল ম্যাটাডোর নিয়ে যাওয়া যাবে না, এবার কি কারণে বাধা? তবে পুলিশের তরফে যে বিষয়টা বলা হচ্ছে যে কোনো রকমভাবে এখান থেকে এই যে পরিক্রমা ডাক দেওয়া হয়েছে সেই পরিক্রমা করতে দেওয়া যাবে না। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে ষষ্ঠীর সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং সেখানে বহু মানুষ ঠাকুর দেখতে বেরোবে এবং ট্রাফিকের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সেটা করা যাবে না। এবং এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা যারা একেবারে আন্দোলনের প্রথম সারিতে প্রথম থেকে রয়েছে, কিঞ্জল নন্দকে দেখতে পাচ্ছি, দেবাশিসকে দেখতে পাচ্ছি, তারা এসে পুলিশের সঙ্গে কথা বলছেন। ডিপি সিং তিনি রয়েছেন, অ্যাডিশনাল সিপি রয়েছেন, এছাড়া অন্যান্য পুলিশের আধিকারিক তারা রয়েছেন, ওনাদের সঙ্গে কথা বলছেন। কথা বলে যাতে এখান থেকে তারা এটা করতে চায় এবং সেই কাজটার জন্য তারা কিন্তু করছে এবং আলোচনা করছেন এবং আলোচনা করে পুলিশের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে পুলিশ জানাচ্ছে যে রাস্তা বন্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু কোনো অনুমতি দেওয়া যাবে না। আমি অবশ্যই চেষ্টা করব কি কথা হচ্ছে পুলিশের সঙ্গে সেটা জানার এবং সে বিষয়টা এবং 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 এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে পুলিশ কিন্তু তাদেরকে বলছেন যে কেন এই পরিক্রমা সেই পরিক্রমা তারা করতে পারবে না। তারা বলছেন যে পুলিশের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু এখানে যে ম্যাটাডোর সেই ম্যাটাডোর কিন্তু যে মিনিডোর নিয়ে আসা হয়েছিল সেই মিনিডোর তারা জোর করে তারা নিয়ে আসলো। এখন কিন্তু সেই মিনিডোর বেরোতে পারবে না, পরিক্রমা করা যাবে না। আমি শোনার চেষ্টা করবো কি কথা হচ্ছে। আপনারা ঠাকুর দেখতে যাবেন তো? এখান থেকে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু যে বিষয়টা বলা হলো যে কোনো অনুমতি দেওয়া হয় পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু একেবারে তারা বলছেন যে তারা এখান থেকে কিন্তু পরিক্রমা সেই পরিক্রমা তারা করতে চান, কিন্তু পুলিশ দেখতে পাচ্ছি নজর থাকবে পরবর্তীতে কি হয়। পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে, জুনিয়র চিকিৎসকদের তারা পরিক্রমা করতে পারবে কিনা সেই বিষয় নিয়ে।